হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে কী কী খাওয়া দরকার। তো চলুন দেরি না করে বিষয়টা জেনে নেওয়া যাক। বাচ্চার স্মৃতিশক্তি হোক সেটা সব বাবা মা চান, তবে বাচ্চারা সব জিনিস মনে রাখতে পারে না, বিশেষ করে লেখাপড়া। তবে যদি বেশ কতগুলো টিপস মেনে চলেন, তবে ছোট থেকেই আপনার বাচ্চার স্মৃতিশক্তি হবে থুকর, টেক্কা দেবে সবাইকে, ক্লাসে ফার্স্ট বয়ের মতো বুদ্ধিমান হবে সে। প্রতিটি মা তার সন্তানকে ভাত খাওয়ান, সেই ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়ান এক চামচ ঘি, তাহলেই বাচ্চার স্মৃতিশক্তি উন্নত হবে। আসলে ঘিয়ের মধ্যে থাকে ভিটামিন এ, ডি, ই, ইউ, কে, যা মস্তিষ্ককে সচল করে। সেই জন্য গরম ভাতের সঙ্গে দিন ঘি, তাহলে বাচ্চার ব্রেন উন্নত হবে, তার মস্তিষ্ক সচল থাকবে। একইভাবে ভাতের সঙ্গে যদি ব্রাহ্মী শাক খাওয়ান তাহলেও হবে। ব্রাহ্মী শাক যে কোনো মানুষের স্মৃতিশক্তিকে উন্নত করে। মাখনও ঘিয়ের মতো কার্যকর। মাখনে রয়েছে বিউটিরেট উপাদান, এটা এক ধরনের ফ্যাট যা হজম ক্ষমতা বাড়ায়, ইনফ্লামেশন বা প্রদাহ কমায়, সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে। শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্নও নেয় মাখন। মাখন খেলে ব্রেনের কোনো জিনিস ধরে রাখার ক্ষমতা বাড়িয়ে দেয়। ঘি ও মাখনের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা অন্য খাবার থেকে ভিটামিন ও খনিজ শোষণ করে শরীরকে রোগ প্রতিরোধ সক্ষম করে তোলে। ভিডিওটি আলোচনা আজ এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।